আমরা রোগীদেরকে বলে দেই যে তুমি একটু খাবারের সাথে খাবারের পরে রসুন খেতে হবে, রসুন খেলে তোমার শরীরের যে ঠান্ডা ভাবটা আছে, তোমার হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে, রসুন খেলে এই রোগটা নিউট্রাল হয়ে যায়। হাত ঘামা, পা ঘামা, মাথা ঘামা, গলা ঘামা, বেশি ঘেমে যাওয়া, কারো হাঁটুতে, কারো মাজায়, কারো পায়ের নিচে একটু পানি জমে, একটু শীতল হয়ে থাকে, পাড়া একটু ভার ভার হয়ে যায়, বয়স হলে একটু ঝিনঝিন ঝিনঝিন করে, তারা যদি রসুন, পেঁয়াজ, আদা এই তিনটা একসাথে করে বেশি করে খায় তাহলে তাদের জন্য অনেক উপকার হবে। আল্লাহ তাআলা খাবারের ভিতরে, ওষুধের ভিতরে, পথ্যের ভিতরে আবার তিনটি তিনটি করে যেরকম জোড়ায় জোড়ায় পৃথিবীতে সব মানুষ এবং প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এই প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ, মেল ফিমেল, কাছের ভিতরেও মেল ফিমেল আছে, বিচির ভিতরেও মেল ফিমেল আছে, ওষুধের ভিতরেও মেল ফিমেল এসে যায়। অতএব সেক্ষেত্রে মেলের জন্য যে ওষুধটা কাজ হয় ফিমেলের জন্য সেটা কাজ করবে না। অতএব আমাদেরকে সব কিছুর ব্যাপারেই কিন্তু আল্লাহ তাআলা একটা নির্ধারিত গতির ভিতরে দিয়ে দিছে যে এরকম দারচিনি, এলাচি, লবঙ্গ এই তিনটাকে আমরা গরমাই মশলা বলি। তিনটা জিনিসের সংমিশ্রণ একটা শরীরের ভিতরে গরম উৎপাদন করবে, ঠান্ডা থাকবে না। যাদের ঠান্ডা বেশি আছে তাদের এই সমস্যা হবে। তারা যদি আবার আমলকি, হুট্টুকি, বহেরা এই তিনটাই মিলিত করে আবার খায় তাহলে পরে এই জিনিসটা আবার তাদের তাড়াতাড়ি কমবে। কারো আবার এটা না খেলে শরীর কমবেই না। আবার এই তিনটাকে যদি গরম পানিতে দিয়ে জাল দিয়ে ফুটিয়ে চায়ের মতো করে খায়, সাথে একটু চা দিয়া জাল দিয়ে খায়, তাইলেও তার যে কোনো ধরনের কোল্ড অ্যালার্জি কমে যাবে।